হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের হাতে সময় আর টোটালি নেই, আর মাত্র এক মাস রয়েছে মাসখান দিয়ে, ঠিক আছে? এই একটা মাস কিন্তু তোমাদের চেঞ্জিং লাইফ, চেঞ্জিং মান্থ বলতে পারো, লাইফ চেঞ্জিং মান্থ। তো এই এক মাস পরিশ্রম করবে তোমরা সারা জীবন, এই পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ফল ভোগ করতে পারবে। তো আজকে আমি তোমাদের প্রমিস করছি, আমি আজকে থেকে প্রত্যেক দিন তোমাদের জন্য বিটি নিয়ে আসবো, তো ইংলিশ রিলেটেড, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টেরও যদি তোমাদের কোনো সাজেশান রিলেটেড ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এই ভিডিওতে আমি ফ্রম দ্য ডায়রি অফ অ্যান ফ্র্যাঙ্ক থেকে আমি এক নাম্বার কোশ্চেনটা আলোচনা করব, ঠিক আছে? আমি প্রত্যেকটি ইংলিশ কোশ্চেন এত সহজ সরল ভাষাতে আলোচনা করে দেবো, যাতে করে তোমাদের শিখতে খুবই সুবিধা হয়, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলো এক নাম্বার কোশ্চেনটা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, হো ইজ কিটি? হো মানে কে, কিটি কে, ঠিক আছে? হোয়াই ডাস অ্যান ওয়ান্ট টু কিপ এ ডায়েরি? হোয়াই মানে কেন, ডাস অ্যান্ড কেন, অ্যান বলতে অ্যানি ফ্র্যাঙ্ক আর কি, কেমন, অ্যান ফ্র্যাঙ্ক। হোয়াই ডাস অ্যান ওয়ান্ট, ওয়ান্ট মানে চাইতো, চাওয়া, ওয়ান্ট তো চাওয়া, কিপের বাংলা রাখা, রাখতে এ ডায়েরি, মানে অ্যান ফ্র্যাঙ্ক কেন চাইতো একটা ডায়েরি রাখতে, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটার বাংলা। তারপর এটা মডেল কোশ্চেনের মধ্যে এসেছে, অদ্দি অন্যভাবে আসতে পারে, হোয়াট প্রমোট অ্যান্ড টু কিপ এ ডায়েরি, মানে কোন জিনিসটা অ্যান ফ্র্যাঙ্ককে প্রমোট করেছে, উদ্বুদ্ধ করেছে, প্রমোটের বাংলা হলো উদ্বুদ্ধ, ঠিক আছে? তা একটা ডায়েরি রাখার ক্ষেত্রে কোন জিনিসটা তাকে উদ্বুদ্ধ করেছে, কেমন। অন্যভাবে আসতে পারে, ইন হোয়াট ইন হোয়াট রেসপেক্ট, মানে কোন দিক দিয়ে ওয়াস অ্যান্ডস অ্যানিস ডায়েরি ডিফারেন্ট ফ্রম আদার পিপল ডায়েরি, মানে অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরিটা অন্যজনের পিপলের অন্য মানুষের ডায়েরি থেকে আলাদা ছিল কোন দিক দিয়ে। বুঝতে পেরেছ? এই কোশ্চেন দুই তিনটা থেকে যেটাই আসুক তোমরা এই উত্তরটা লিখবা, ঠিক আছে? তো দেখো, প্রথম যেটা বলেছে হো ইজ কিটি, কিটি কে ছিল, তো কে ছিল নাকি কী ছিল একটু পরে বুঝবা। কে বলতে আমরা মানুষকে বোঝাই, কিন্তু কোনো থিংস মানে জিনিস বোঝালে তো কী হবে, তাই না? দেখো, কিটি ইজ দ্য নেম, কিটি হলো দ্য নেম, মানে নাম, ইজের বাংলাকেই হলো, কিটি হলো দ্য নেম, একটা নাম। হুইস যেটা অ্যান গেভ, অ্যান দিয়েছিল কিসের, টু হার ডায়েরি, তার ডায়েরিটার, ঠিক আছে? প্রথম সেন্টেন্সটা একেবারে সহজ না। দেখো, কিটি ইজ দ্য নেম, কিটি হলো একটা নাম, হুইস মানে যেটা অ্যান গেভ, অ্যান দিয়েছিল টু হার ডায়েরি, তার ডায়েরিটার। বুঝতে পেরেছ? তারপরে উত্তরটা দেখো, অ্যান ফ্র্যাঙ্ক ডিড নট হ্যাভ এনি ক্লোজ ফ্রেন্ড। অ্যান ফ্র্যাঙ্ক ডিড নট মানে না, হ্যাভ মানে আছে বোঝাবে, ডিড নট হ্যাভ মানে নাই, ঠিক আছে? অ্যান ফ্র্যাঙ্ক ডিড নট হ্যাভ মানে অ্যান ফ্র্যাঙ্কের নেই এনি মানে কোনো, ক্লোজ মানে কাছের, ফ্রেন্ড মানে বন্ধু, অ্যান ফ্র্যাঙ্কের কোনো কাছের বন্ধু নাই। শি নিডেড মানে শি মানে তার, যেহেতু সে মেয়ে এই জন্য শি, শি নিডেড তার প্রয়োজন এ ফ্রেন্ড, একজন বন্ধু প্রয়োজন। উইথ হোম, উইথ তো সাথে, হোম তো যার, যার সাথে সি মানে সে, কুট মানে পারব, শেয়ার মানে ভাগ করতে, হাত থটস তার ভাবনাগুলি, অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতাগুলি, ঠিক আছে? আবার পড়ছি, দেখো, সি নিডেড তার প্রয়োজন এ ফ্রেন্ড, একটা বন্ধু। উইথ হোম যার সাথে, সি কুট সে পারব, শেয়ার করতে হার থটস অ্যান্ড এক্সপিরিয়েন্স আর ভাবনা এবং অভিজ্ঞতাগুলিকে। বুঝতে পেরেছ? তারপরে দিবা, সি ফেল্ট সে ভাবত, সি মানে সে, ফেল্ট মানে ভাবত, লনলি মানে একাকিত্ব, অ্যান্ড ডিপ্রেসড এবং টেনশন ফিল করত, ডিপ্রেশন ফিল করত, কেমন। তারপরে সো মানে তাই, সি ওয়ান্টেড সে চাইতো টু কিপ রাখতে এ ডাইরেক্ট ডায়েরি, ইন হুইচ যেটার মধ্যে সি উড ফাইন্ড মানে যেটার মধ্যে সে পাবে এ ট্রু পেন, একটা সত্যিকারের বন্ধু হিসেবে খুঁজে পাবে, ঠিক আছে? সে একাকিত্ব এবং ডিপ্রেশন অনুভব করত, তাই সে চাইতো একটা ডায়েরি রাখতে যেটার মধ্যে সে সত্যিকারের বন্ধু হিসেবে খুঁজে পায়। সি রোট সে লিখতো অ্যাবাউট মানে সম্পর্কে, হার ইন্টিমেট, ইন্টিমেট মানে মনের ভাবনার থটসগুলি, মনের যে ভাবনাগুলি থটসগুলি অ্যান্ড ফিলিং অনুভূতিগুলি ইন দ্যাট ডায়েরি, ওই ডায়েরিটার মধ্যে সে লিখতো, কেমন। সো তাই হার ডায়েরি, তার ডায়েরিটা ডিড নট কন্টেন
মানে তার ডায়েরিটা তার ডিড নট কন্টেন্ট মানে নেই, কোনো কন্টেন্ট নেই, সূচিপত্র নাই আর কি। কেমন আমাদের অনেকের ডায়েরিটা তো থাকি যে আমরা কয়টার সময় ঘুম থেকে উঠবো, কয়টা থেকে পড়াশোনা শুরু করব, কয়টা কি করব, এমনটা আমরা রুটিন লিখি না ডায়েরির মধ্যে। তার ডায়েরির মধ্যে এমন কোনো কন্টেন্ট ছিল না, কন্টেন্ট এর ডেসক্রিপশন কোনো বর্ণনা আকারে কোনো কন্টেন্ট ছিল না। কিসের মতো? অফ অর্ডিনারি এভরিডে অ্যাফেয়ার্স, মানে অর্ডিনারি মানে সাধারণ, এভরিডে মানে প্রতিনিয়ত, অ্যাফেয়ার্স মানে ঘটনাগুলি যেগুলি আমরা লিখি অ্যাজ মোস্ট আদার ডায়েরিজ ডু, অন্যান্য ডায়েরিতে যেগুলি ঘটে আর কি, এগুলি ছিল না। এই এইটা এই সেন্টারটা দিয়ে আমরা এটার উত্তর পাইয়ে যাই আর কি, যে কোন দিক দিয়ে তার ডায়েরিটা অন্যান্য মানুষের ডায়েরি থেকে আলাদা ছিল। ঠিক আছে, যে সো মানে তাই হার ডায়েরি তার ডায়েরি ডিড নট কন্টেন্ট, কোনো উপাদান ছিল না, কোনো কন্টেন্ট ছিল না যে বর্ণনা আকার অন্যান্য অর্ডিনারি এভরিডে অ্যাফেয়ার্স, সাধারণত প্রত্যেক দিনের ঘটনাগুলি, এফিয়ার একটা ঘটনা, অ্যাজ মোস্ট আদার ডায়েরি ডো, যেগুলো অন্যান্য ডায়েরি ডো মানে করা হয় আর কি, অন্যান্য ডায়েরিতে যেগুলো থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর না বুঝলে ভিডিওটা দুই তিনবার দেখবে অবশ্যই আমি জানাবো। তো দেখো আমি প্রত্যেকটি ভিডিও করছি, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ বুঝতে পারছো কত আমার পরিশ্রম হচ্ছে, কিন্তু সে অনুযায়ী আমি কিন্তু ভিউজ পাচ্ছি না। তো অবশ্যই তোমরা যারা যে কয়েকজন দেখবে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে, এবং আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা না করে থাকো তাহলে অবশ্যই আমার হেল্প হবে। ঠিক আছে, আমার ভিউজ বাড়লে তো আমার আরও উৎসাহিত হব এবং ভিডিও নতুন নতুন প্রতিনিয়ত ভিডিও করতে উৎসাহিত হবো। ঠিক আছে, তো আমাকে হেল্প করো, আমিও হেল্প করবো। ঠিক আছে, সো আজকের জন্য টাটা।